মামি আসছি। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা সুন্দর সকাল, বৃষ্টিটা তেমন একটা নেই, রাস্তাঘাট বেশ শুকনো। আমি এখন যাচ্ছি গাছ কিনতে নার্সারিতে। বাড়ির সমস্ত জবা ফুলের গাছগুলো কেন জানি না হঠাৎ মরে গেল, তাই মা বলল পূজোর ফুলই তো একদমই পাওয়া যাবে না, তাই সঙ্গে সঙ্গে ছুটলাম নার্সারিতে। এই কাজটা আমার বেশ ভালোই লাগে। যতবারই বাড়িতে কোনো গাছ লাগানো হোক না কেন, আমি সাধারণত নার্সারিতে যাই আর বেছে বেছে সুন্দর সুন্দর কিছু গাছ কিনে আনি। আমি জানি আমার মতো তোমরা অনেকেই এইসব গার্ডেনিং করতে কিন্তু ভীষণ ভালোবাসো, আর নার্সারি থেকে শপিং করতে কিন্তু তোমরাও খুব ভালোবাসো। এখানে আজকে একটা বেশ সুন্দর গাছ দেখলাম, লেমন গ্রাস, শুনেছি এর আগেও, আর রান্নাতে যে ব্যবহার করা হয় সেটাও জানলাম, কিন্তু আমাদের এই নার্সারিতে যে বিক্রি হচ্ছে এটা আমি এই ফার্স্ট এসে দেখলাম। এখানে আসলে এত সুন্দর সুন্দর গাছ দেখতে পাই না, ভীষণই ভালো লাগে। কিন্তু একটাই দুঃখের বিষয়, এই গাছগুলো যখনই বাড়িতে নিয়ে যাব, ও মা, কিছুদিন পর হয়তো ঠিক থাকে, আবার হয়তো কোনো কোনোটা মরেও যায়, কিন্তু এখানে এত সুন্দরভাবে থাকে সত্যি। দেখো একটা সুন্দর আঙুরের গাছ হয়েছে, আর কি সুন্দর আঙুরও হয়েছে, দুই থোকা আঙুর হয়েছে। ওই যে আমি একটু ফোকাস করে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? এই যে আমার গাছ নেওয়া হয়ে গেছে, টোটো করে এবার সোজা বাড়ি। আর এই যে আমাদের কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেল কিন্তু প্রায় হয়েই এসেছে, বিশাল একটা ধামাকা হবে দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। বাড়ি এসে এতটাই খিদে পেয়ে গেছিলো না, তাই মা যে টিফিনটা করে দেবে তার জন্য তর্স হয়েছিল না, আমি নিজেই সোজা রান্নাঘরে গিয়ে ব্রেড টোস্ট বানিয়ে নিলাম। আজ অনেকদিন বাদে একটু ব্রেড টোস্ট খাচ্ছি, বেশ ভালো করে একটু বাটার লাগিয়ে আর অল্প করে ওপর দিয়ে একটু চিনি ছড়িয়ে, বেশ ভালো লাগে কিন্তু খেতে। নিজের জন্য বানাচ্ছি আর দাদার জন্য বানাচ্ছি, তো ওকে আমি আগে করে দিয়ে দিচ্ছি, তারপরে আমি খাবো। ব্রেকফাস্ট বানিয়ে খেতে খেতে দেখি আকাশ জুড়ে একদম মেঘ করেছে, পুরো কালো হয়ে এসেছে, আর এই যে বৃষ্টি শুরু, আবারও শুরু বৃষ্টি। এখনকার ওয়েদারটা না কেমন যেন অদ্ভুত, যখনকারটা সময় তখন সেরকম কিছু হয় না, মানে বর্ষার সময় বর্ষা হয় না, প্রত্যেক বাড়ি দেখি এই পুজোর আগে বর্ষা শুরু হয়, আর পুজো দেখাটা প্রায় মাটি হয়ে যায় বলতে গেলে। আজকে দুপুরের লাঞ্চে হবে নিরামিষ আইটেম, তো মা এখানে মূলো কাটছে, মূলো দিয়ে আই থিঙ্ক মটর ডাল হবে, আর হবে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। ফুলকপি আলুর তরকারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর এরকম অফ সিজনে না সবজি খেতে খুবই ভালো লাগে, আর ফুলকপির টেস্টটাও যেন এখন বেশি বেড়ে যায়,
শীতকালে তো খুবই পাওয়া যায়, কিন্তু এই অফ সিজনগুলোতে ফুলকপির টেস্টটা যেন খুবই ভালো লাগে। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, তো এই যে চলে এসেছে যার অপেক্ষা সবাই করে আমার বাড়িতে, তো স্পেশালি আমিই করি, তো এসেই শুরু হয়ে গেছে তার বদমাইশি, কিন্তু আমি এগুলো এনজয় করি। অ্যাকচুয়ালি আমার বাড়ির সবাই এগুলো এনজয় করে। আজকেও কিন্তু একদম ভোর রাত থেকে বৃষ্টি, ওয়েদারটা দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণই ডাল ওয়েদার, একদম বৃষ্টি ভেজা চারিদিকে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সকাল থেকে, একটু বাইরে বেরোনোর কোনো রাস্তা নেই। বৃষ্টি ভেজা এই ওয়েদারে আজকে একদম ছিমছাম রান্না হবে। দুপুরের লাঞ্চে আজকে বানাবো হচ্ছে ডিম বিরিয়ানি, খুবই ইজি একটা রেসিপি, বাড়িতে থাকা সাধারণ চাল আর ডিম দিয়ে কিন্তু বানানো যেতে পারে ডিম বিরিয়ানি। লাঞ্চটা আজকে আমিই বানাবো। আমি মনে করি কাজের মধ্যে থাকলে হয়তো অনেকখানি দুঃখ, অনেকখানি কষ্ট, অনেকটা না পাওয়া, এগুলো সব কিছুকেই ভুলে থাকা যায়, তাই নয় কি? আমার তো সেরকমই মনে হয়। আর রান্নাটা যেহেতু আমার ভীষণই ভালো লাগে, তাই সময় পেলেই কিন্তু আমি এই কাজটা করেই থাকি। ডিম বিরিয়ানির রেসিপি তোমরা আমার এই চ্যানেলে তো পেয়েই যাবে, তার সাথে সাথে চিকেন বিরিয়ানি, এগ বিরিয়ানির রেসিপিও কিন্তু তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশান বক্সে প্রত্যেক কটার লিঙ্ক আমি দিয়ে দেবো, একদম ডিটেলসে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এবার আমি এই দিকে কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটা টমেটো কেটে নিচ্ছি। একদম অথেন্টিক যে কলকাতা স্টাইল যে বিরিয়ানিটা হয় সেরকমভাবে কিন্তু আজকে আমি বানাচ্ছি না, কারণ এটার প্রসেসটা পুরো অন্যরকম। আমি এটা আমার নিজের মতো করে বানাচ্ছি, অথচ কলকাতা বিরিয়ানির যে টেস্টটা সেটাও কিন্তু এর মধ্যে পুরোপুরি থাকবে। আমি ঠিক সেভাবেই কিন্তু বিরিয়ানিটা, ডিম বিরিয়ানিটা বানাই। তো এদিকে পেঁয়াজ আর টমেটো কাটতে কাটতে আর তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু ডিমটাও সেদ্ধ হয়ে এসেছে, এবার এটাকে আমি চটপট করে আমি ছুলে নেব। ডিম আর আলুটাকে আমি এখানে অল্প একটু নুন, হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ভাজবো। খুব বেশি ডিটেলসে আমি দেখাচ্ছি না, কারণ আমার চ্যানেলে অলরেডি ডিটেলসে ভিডিও তোমরা পেয়ে যাবে, তাই এখানে আমি জাস্ট এমন হালকা হালকা করি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো বিরিয়ানির মশলাটা কিন্তু আমার অলমোস্ট রেডি, আর একটুখানি কষবে, এরপরে আমি ডিম আর আলুটা দিয়ে ডিম আর আলুটাকে কিন্তু আমি রেডি করব। এই দেখো ডিম আর আলু আমার রেডি, এটাকে আমি একটা বড় টিজেলের মধ্যে নিয়ে নিয়েছি। বিরিয়ানি যখনই করবে চেষ্টা করবে একটু বড় একটা পাত্র নিতে, খুব বেশি চাপাচাপি করে দিলে কি হয় চালগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয় না। চালও এদিকে সেদ্ধ হয়ে এসেছে একদম দেখতেই পারছো। এবার এইটাকে নিয়ে জাস্ট আমি ভালো করে একটু ছেঁকে নিয়ে এই হাঁড়ির মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। ব্যাস পুরোটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঘিয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এবার বিরিয়ানিটাকে একদম কম আছে আমি এটাকে দম দেবো 20 মিনিটের জন্য।
অলরেডি ঘড়িতে বাজছে কিন্তু প্রায় আড়াইটে, তো এর মধ্যেই আমার কিন্তু স্নান কমপ্লিট। এবার সবাই মিলে খাওয়ার পালা, ঝমঝমে বৃষ্টি পড়ছে বাইরে আর সাথে গরম ধোয়া ওটা বিরিয়ানি। বিরিয়ানিটা আমি এবার সার্ভ করছি, তোমরা দেখো কতটা সুন্দর বিরিয়ানির রাইসগুলো হয়েছে। প্রত্যেকটা রাইস কিন্তু পারফেক্টলি কুকড হয়েছে, একটুও কিন্তু ভাঙেনি আর একদমই ঝরঝরে হয়েছে। দাদার আসতে এখনও মোটামুটি আধ ঘন্টা থেকে এক ঘন্টা, ওর একটু কাজ আছে তাই ও একটু দেরি করে আসবে। এখন আমি মা আর বাবা খেয়ে নেব, চিকেন হোক অথবা মাটন হোক বা ডিম বিরিয়ানি হোক না কেন, আমার বানানো বিরিয়ানি কিন্তু আমার বাড়িতে সবসময় হিট। আর আমি বিরিয়ানি বানিয়ে অনেককে খাইয়েছি, আমার অনেক বন্ধুদেরও খাইয়েছি, তারাও ভীষণই ভালোবেসেছে, আর আমার বাড়ির লোক তো খুবই ভালোবাসে খেতে। বিরিয়ানির সাথে না আমি অল্পই করে একটুখানি রায়তা বানিয়ে নিয়েছিলাম, কারণ আমার অসুবিধা হয় না, আমার মায়েরও অসুবিধা হয় না, তো বাবা একটু রায়তা পছন্দ করে তাই বানিয়েছি। আর স্পেশালি বানিয়েছি দাদার জন্য, কারণ ও আবার একটু শুকনো শুকনো খেতে পারে না, তো বিরিয়ানিটা যেহেতু একটু ময়েস্ট অথচ একটু শুকনো শুকনো হয় অনেকেরই প্রবলেম হয়, তো যাদের ধরো তো প্রবলেম হচ্ছে তারা এরকম একটু পাতলা করে রায়তা বানিয়ে নিতে পারো, বেশ ভালো লাগে কিন্তু বিরিয়ানির সাথে। তার সাথে আমি একটু কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি। আজকে আর স্যালাড কাটিনি, কারণ রায়তা দিয়েই আজকে খাওয়া হয়ে যাচ্ছে, আর যেহেতু কোল্ড ড্রিঙ্কস রয়েছে তাই আজকে আর স্যালাডটা কাটিনি। আজকে বিরিয়ানিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খেতে, তো খেতে খেতে এইসব নিয়ে গল্প করছিলাম আমি, মা আর বাবা। তো বিরিয়ানিটা কিন্তু আজকে কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল খেতে, প্রত্যেকটা রাইস কিন্তু একদম ফ্লেভারফুল। তো কেন কি জানি মনে হচ্ছে যে চিকেন বিরিয়ানি খাচ্ছি, কারণ আমি হয়তো ডিমের জন্য বা কিছু চিকেন বিরিয়ানির মতোই মনে হচ্ছিলো, বাট খেতে খেতে ওই আলোচনা করছিলাম যে এবার নেক্সট টাইম মাটন বিরিয়ানি খেতে হবে, কারণ আমার বাড়িতে সত্যি কথা বলতে আমি যেহেতু চিকেন ভালোবাসি তাই চিকেনটাই বেশি হয়, তো মাটন বিরিয়ানি খুবই কম হয়। তো বাবা বলছে ঠিক আছে সামনে তো পুজো আসছে, একদিন মাটন বিরিয়ানি বানিয়ে ফেল, খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এত পর্যন্তই রাখছি, আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভীষণই ভালো লেগেছে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করো, দেখা হবে আরও একটা সুন্দর ব্লগের সাথে, ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো।